नमस्कार बंधुरा दा बंग्स रसोई घरे सबाइके स्वागत। आज के आमी आपनादेर साथे न्यूटेला बाटार बा न्यूटेला चकलेट स्प्रेडेर रेसिपिटा शेयर करब। एई न्यूटेला बाटार बा न्यूटेला चकलेट स्प्रेडेर दाम किन्तु बाजारे प्रचुर। आज के आमरा खूब अल्प उपकरणे खूबी सहजभावे खूब कम समये आमरा एई न्यूटेला बाटार बाड़ीते बानिये नेब। आसुन देखे नी आजकेर रेसिपि। न्यूटेला बाटार बानाबार जोन्नो आमी निये नियेछि पिनाट बा चीने बादाम बा मूंगफुली जेटाई आपनारा बोलेन। आपनारा किन्तु एई मूंगफुली बा पिनाटेर बदले एई न्यूटेला बाटार आमंड बादाम बा हेजलनाट दिएओ अवश्यई बानाते पारेन। आर एई पिनाट किन्तु खूबई स्वास्थ्यकर, एते आछे प्रचुर परिमाणे प्रोटीन, এটা ব্লাড সুগার লেভেল ঠিক রাখতে সাহায্য করে, এতে আছে প্রচুর ভিটামিনস আর ফাইবার, এটা আমাদের ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করে। এটা খেলে কেউ মোটা হবে না যদি সঠিক পরিমাণে খাওয়া হয়। এটা আমাদের ইমিউনিটি বুস্টেও সাহায্য করে আর হার্ট ভালো রাখতে সাহায্য করে। এবার আমি এটা একটু রোস্ট করে নেব। আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম পিনাটগুলো। এবার আমি মিডিয়াম ফ্লেমে এটা রোস্ট করে নেব। আপনারা চাইলে সময় বাঁচানোর জন্য বাজারে যে রোস্টেড পিনাট কিনতে পাওয়া যায় সেটাও আপনারা ইউজ করতে পারেন। আমি ওপর থেকে একটু জল ছিটিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে যদি একটু জল ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাদামগুলো রোস্ট করার পর খোসাগুলো অনায়াসে খুলে আসে। খুব ভালো করে মিনিট তিনেক সময় ধরে আমি রোস্ট করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তবে বাদামটা কিন্তু এখনো সম্পূর্ণ রোস্ট হয়নি, কড়াইয়ের হিটে বাকিটা রোস্ট করে নেব। অপরদিকে আমি নিয়ে নিয়েছি একটা তোয়ালে, কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি, পরিষ্কার সুতির কাপড় আপনারা নিতে পারেন এখানে। এবার আমি যে রোস্টেড বাদামটা আছে সেটা আমি দিয়ে দেবো তোয়ালের ওপর, দিয়ে ভালো করে তোয়ালেটা আমি মুড়ে নেব। এইভাবে যদি কোনো কিচেন টাওয়াল বা সুতির কাপড়ের ওপর বাদামগুলো মুড়ে এইভাবে ডলে নেওয়া হয় তাহলে বাদামের খোসাগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। মানে বাদামের গা থেকে খোসাগুলো কিন্তু খুব সহজেই খুলে যায়। দেখুন এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ডলে নিলে বাদামের খোসাগুলো কিন্তু একাই অনায়াসে খুলে যাবে। আমার তোয়ালেটা একটু ছোটো নেওয়া হয়েছিল, আমি তাই চেঞ্জ করে একটা বড় তোয়ালে নিয়েছি। দেখুন বাদামের খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা মেজারিং কাপ নিয়ে নিলাম। মেজারিং কাপ মেপে আমি নিয়ে নেব 1 কাপ বাদাম, 1 কাপ পিনাট আমি নিয়ে নিচ্ছি। কিছু বাদামে এখনও খোসা আছে, তাতে খুব একটা প্রবলেম হবে না। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ পিনাট। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে আমি এটা গ্রাইন্ড করে নেব। প্রথমবার 30 সেকেন্ড মতো আমি ঘুরিয়ে নেব। দেখুন 30 সেকেন্ড আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি। এটা কিন্তু এখন বাটার হয়নি, এখন পাউডার হয়েছে। দেখুন বাদামটা পাউডার মতন হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টিস্পুন লবণ, আমি নর্মাল লবণই দিচ্ছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে মধু, আমি এখানে 2 টেবিলস্পুন মধু দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিতে পারেন। আর আপনারা এখানে মধুর বদলে অবশ্যই চিনির গুঁড়ো ইউজ করতে পারেন, মানে পাউডার সুগার আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। তবে মধুটা বেশি স্বাস্থ্যকর, তাই আমি এখানে মধুটাই ইউজ করছি। আর 1 টিস্পুন রিফাইন অয়েল আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পিনাট অয়েল বা সানফ্লাওয়ার অয়েলও ইউজ করতে পারেন। এবার আমি মিক্সিং জারটা আর একবার ঘুরিয়ে নিয়েছি। দেখুন এবার আমি আরও একটু তেল দিলাম। একবারে বেশি তেল দেবেন না, কারণ পিনাট থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছাড়বে, তাই একবারে বেশি তেল দেবেন না, অল্প অল্প করে তেল দেবেন। দেখুন একটা বাটারের ফর্মে চলে এসেছে। এই পর্যায়ে আমার মনে হচ্ছে আরও একটু তেল লাগবে, আমি আরও 1 টেবিলস্পুন তেল দিলাম। दिए आमी एटा ग्राइंड करे नेब। आरो 30 सेकेंडेर जोन्नो आमी मिक्सिंग ग्राइंडारटा घुरिये नियेছি। देखুন আমাদের কিন্তু নিউটেলা বাটার অলমोस्ट ডান। প্রচুর পরিমাণে তেল ছেড়েছে। এবার আমি দিয়ে দেব 2 টেবিলস্পুন কোকো পাউডার। আপনারা চাইলে এখানে ডার্ক চকলেট বা যে কোনো কোম্পানির চকলেট কিন্তু আপনারা মেল্ট করে অবশ্যই ইউজ করতে পারেন। আমি এখানে কোকো পাউডার ইউজ করছি। এবার আমি আরও একবার মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিলাম। দেখুন নিউটেলা বাটার একদম তৈরি হয়ে গেছে এবং পিনাট থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছাড়ছে। আমাদের নিউটেলা বাটার বা নিউটেলা চকলেট স্প্রেড একদম রেডি। আমি এটা সার্ভ করে দিয়েছি। আপনাদেরকে দুটো ব্রেডের ওপর একটু স্প্রেড করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা যদি আপনারা আরও স্মুথ করতে চান সেক্ষেত্রে আরও একটু তেলের পরিমাণ কিন্তু অবশ্যই বাড়িয়ে দিতে পারেন। মানে 1 কাপ পিনাটের জন্য 1/4 কাপ তেল লাগবে। তবে 1/4 কাপের বেশি তেল কিন্তু আপনারা ইউজ করবেন না, কারণ পিনাট থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল ছাড়বে। তাই বেশি তেল দেবেন না, 1/4 কাপ, তার থেকে বেশি একদমই নয়। তৈরি হয়ে গেল বাজারের এক্সপেন্সিভ নিউটেলা বাটার বা নিউটেলা চকলেট স্প্রেড, খুব কম সময়ে খুব কম খরচে বাড়িতেই। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর এটা আপনারা 2 মাস পর্যন্ত যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারেন, তারপর যখন ইচ্ছা করবে তখন ইউজ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ।